সময় যাই হচ্ছে পিয়াল স্টেশন, আর পিছনেই মেলা, আর এই যে পিয়াল স্টেশন দেখেই বুঝতে পারবে। তো এই পিয়াল স্টেশন, আর স্টেশনের পাশেই জাস্ট পিয়ালি মেলা। আর এই দেখা যাচ্ছে পিয়াল স্টেশন আপের দিকটা। সো গাইস, চলে এসেছি পিয়ালি রাসমেলা। আর হ্যাঁ, দেখাবো অবশ্যই, পুরো ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবে। তো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে দেখো, জাস্ট অসম। আমি অ্যাকচুয়ালি রেল লাইনের উপর থেকে তুলছি, তো সেই লেভেলের লাগছে। ওয়াও, এই হচ্ছে মেন গেট। এখান থেকে যে মাইক দেখাচ্ছে, এর নিচেই মেন গেট। অ্যাকচুয়ালি তো রেড দেখাই, সেই লেভেলে লাগছে। ওকে, সো গাইস, আমরা পিয়ালি মেলার ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকবো, হ্যাঁ, এই যে গেট, গেটে চলে এসেছি। এই যে, আর এবার যাবো ভিতরে। সেই লেভেলের ভিড়, আর দোকানপাট প্রচুর, আর মেলার সেই লাইক। আর এর পাশেই, আগরতলার পাশেই আপনার ফুচকা স্টল টলগুলো, খাবার স্টলগুলো বসেছে। রাসের মেলা এই, আর এখানে কিন্তু গেট নেই, গেটটা পিছন দিক থেকে। অ্যাকচুয়ালি এখানটা আপনার ফাংশন হচ্ছে, এর ভিতরে ঢুকবো বলে ট্রাই করছিলাম, কিন্তু পিছনে লাইনটা দেখাই যাচ্ছে। এই যে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট, আর পিছনে এই লাইন চলে গিয়েছে, কত দূর তার ঠিক কোনো নেই, কোনো ঠিক নেই পিছনে কত দূর লাইন থেকে নেমে। পিছনে একটা ব্যাক গেট বলেই যতদূর মনে হচ্ছে আমার। এই যে একটা ব্যাক গেট, পিয়ালি রাস গ্রামীণ মেলা 2022। তো এদিক দিয়েও ঢুকবো। বড় রেস্টুরেন্ট প্রতিবারই এটা বসে আর কি, বড় সড়ো করে একটু রেস্টুরেন্টের মতন করে আর এই লোকজন। তো চলো যাওয়া যাক। তো হ্যাঁ, আজকে শনিবার, আর আজকেই ভিড় কোন লেভেলে পৌঁছে গিয়েছে বোঝাই যাচ্ছে। আর কালকে রবিবার, জানি না কীরকম ধরনের ভিড় হবে, চেষ্টা করবো রবিবারের ভিড়টা দেখানোর। আজকে ব্লগটা ততক্ষণ দেখতে থাকো, আর হ্যাঁ দেখাচ্ছি পুরো ব্লগ, দেখতে থাকো শেষ। আর সামনে গেট দিয়ে ঢুকে ডানাতেই পড়বে মিষ্টির দোকান সব। দেখতে পাচ্ছি মশলাদার আমের চাট মশলা, আর ভেলপুরি পাবেন, ভেলপুরি, পাপড়ি চাট, বাটাটা পুরি, মশলা চাট, বাদাম চাট। তো গাইস, এবার বেরিয়ে যাওয়ার টাইম। আর আজকে যে মন্দির, মন্দিরে আজকে আর ঢুকছি না, বিশাল ভিড়, খুব ভিড়, মানে লাইন একদম কয়েক কিলোমিটার লাইন যে মন্দির, আজকে একদম ঢুকছি না, আর বেরিয়ে যাচ্ছি। টাটা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। গাইস বেরিয়ে যাচ্ছি এবার, আর বেলা থেকে। তো টাটা।